হ্যালো গাইজ, আপনাদের সবাইকে স্বাগত জানাই বং রিয়াক্টার চ্যানেলে। তো আমি আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিয়াকশন ভিডিও। তো আজকে আমি একটি সং এর উপর রিয়াক্ট করছি যেটা বাংলাদেশে প্রচুর ভাইরাল হচ্ছে। সেই গানটির নাম হচ্ছে নিউ ইন ঢাকা, ঠিক আছে? তো এই গানটির উপরই আজকে আমি রিয়াকশন দেবো। তো অনেক রিকোয়েস্ট ছিল এই গানটা। তো বন্ধুরা, বেশি সময় নেবো না, আপনারা আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। আমি ফিরে আসছি একটা ছোট্ট ইন্ট্রোর পরে, কেউ কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি। স্টার্ট নিউ ইন ঢাকা। ওকে, এই কাকা, থামেন থামেন থামায়া, আমগো দান নামায়া। আচ্ছা বাবা, ওরে কত সুন্দর ঢাকা শহর, কত সুন্দর বাড়ি, আল্লাহ এত সুন্দর রাস্তাঘাট, আর কত বড় ঘড়ি দেহ ভাই, রং বেরঙের গাড়ি, আমার রোমাঞ্চে একদিন গাড়িতে চড়ি। আহা, করার নাই কিছু ছোট, আয় দোয়া করি, বানাইছে গরিব মাওলাই, নাই কান্না করি, আমগো বুকর স্বপ্ন স্বপ্ন কেমনে পূরণ করি, শুধু মাওলাই চলে দিন, আমগো ঘুরবো তাড়াতাড়ি। ভাই ঢাকায় বললে টাকা উড়ে, কই আমগো গেরাম, খুশিতে ঢাকায় আমি আইসি, টাকার ঘেরা নেই, আগে ভাবছি ঢাকার মানুষ কতই থাকে আরামি, অহন দিহি দুলা উড়ে মাথা ঘুরায় হরেনি। ওপ, সমস্যা তোর বেরেনি, জোতার আগে আটলে পরে পয়রা যাবি, শুনছি মেট্রো রেলের যুগ অহন চলে নাকি ঢাকাতে, বিমানের ফিল পাইয়া যাবি অল্প কয়টা টাকাতে, খাবি না আর দুলা বাল্লি, যাবি উইরা উইরা, আর উপর দিয়া যাইব রেল, দেখবি শহর গুইরা। আহে ভাই, ফোন নিছে গা চোরের ঘরে চোরে, উই আত খায়া ধাবা দিয়া গেছে গা এক দরে, দর কি দিছে জোরে, তুই অফিসে দর দিয়া ধরলি না কেন রে, এমন একটু একটু হয় এই ঢাকা শহরে, অন যাইতে পারলে ঘরে দেহি অন্য একটা ফোন ম্যানেজ কইরা দিমু তরে, আল্লাহ চোরের ঘরে চোরে, তোর দোয়া করি জানি রাস্তায় পেরা মরি। ভাই দেখছো ভাই, ঝাড়ি দিল একেবারে হুদাই, ঢাকা শহর নতুন হইলে সবাই ভাবে বোধাই, যাক ঝাড়ি দিচ্ছে মজা পাইছি, মারে তো নাই, আমরা হইলাম গরিব, মারলেও কি করতাম ভাই, হ কিচ্ছু করার নাই, তাই আমরা মায়ের খাওয়ার মতো কিছুই করি নাই। মিয়া লাগাইছেন আপনি উল্টা আমারে মারলেন, আপনি ধনী আমি গরিব, আমার লগেই পারলেন, কিও ভাই মারলেন কি করলেন, এডা দেখতে হুনতে মনে হয় তো ভদ্রগড়ের বেটা, ও চিনোস আমি কেডা, আচ্ছা কেডাই আপনি কেডা, আরে এই শহরে আমার অনেক মামু গালু জাদা, তাই তোরাই না কাউরে, চারে মঞ্চে হ্যারি মারি, ওয়ান টাইম থাকি পাউরে। আহারে আহারে, গরিব মাইরা নবাব, নবাব দিতে হইব জবাব, অহনি সময় চালু বদলা এলান সবা, ওই আমি গরিব তুমি ধনী, তাতে হয়েছে কি বলো শুনি, সৃষ্টির সেরা জীব আমি আর তুমি, আমগো সবার বানাইছে উনি, কেউ গরিব কেউ ধনী, কেউ বোকা আবার কেউ জ্ঞানী, পানির কাছে ওরে সব পানি, পুরা দুনিয়াটাই এখন এমনি, কে করে চিনে না ভাই সবাই সবার মতো, সবাই ছুটে টাকার পিছে, কে কামাইবো কত, হ্যাঁ ঢাকা শহর সবাই সিয়ান, কেউ হয় না নত, যার জোর আছে যত, হ্যাঁ কামাইবো তত, আরে কেউ ভাই কয়দিন পরে আইতাছি ঈদ, আর আপনি দি ঈদের আগে ইমাল খায় চিত, আরে এই শহরে দেখতাছি ভাই নানান রকম মানুষ, একটা দেহি ঋতিক রোশন, একটা দেহি ধানুষ, বেটা কথা হই না মনে হয় তো মাঝে মাঝে টানুস, ভালো মন্দ সব জায়গাতেই তুই আর কি জানুস, হ্যাঁ জীবনে জানি না ভাই কত কিছুই, দেখুন দেখা বসা কেমনে কামা এইটা আগে শিখ, দেখ রি জান খেস করতাছি ওপেন রোডে দাঁড়ায়া, একটা আর একা কা শাকুন সাদিতাছে লারায়া, আ আ রে মানুষ সব দেখতাছে দাঁড়ায়া, আহো ভাই দুইটা রে দুইটা দিয়া দে ছড়ায়া, আমরা দিতে গেলে ছড়ায়া আমগই দিব পারায়া, এর চাইতে ভালো হইব চল হেনতে যাই আরায়া, এই ওই বেটা কই থাকস, কোন জায়গা বাড়ি ঘর, দেখা তো মনে হয় দুই ওডা নেশাখোর, লগে কি আছে সব চালু চালু বাইর কর, আর নাইলে তো গো দুইটা নামায়া দিমু ধর, আল্লাহ করে ডোর, এ আবার কোন খবর, ঢাকায় দি যারে তারে বানায়া দেনে সাগর, রাখরি জান কষ্টপুর, এ আবার কোন ফাপড় ভাই আঙ্গরে দিলেন, দেখতে লাগে নায়ক কিন্তু পাটলো। তো বন্ধুরা, গানটার মধ্যে কিন্তু যা বলা হয়েছে যে ফ্যাক্ট জিনিস, ঠিক আছে, যেটা সত্যিকারের যে ঘটনাটা ঘটে আজকালকার দিনে, যে ফ্যাক্ট যেটা সত্যিকারে যেটা অস্বীকার করা যায় না, সেটাই কিন্তু গানের মধ্যে দিয়ে দুটো ছেলে কিন্তু এত সুন্দরভাবে বোঝাচ্ছে না, দেখে খুব ভালো লাগছে। মানে লিরিক্স, মানে খুব সুন্দর লিরিক্স লিখেছে, আর র্যাপটাও এত সুন্দরভাবে করছে, আর মিউজিকটাও তার সাথে বেশ ম্যাচিং করে বেশ হচ্ছে, তো দারুণ লাগছে গানটা। এখনো আছে কিছুটা, আমি পুরোটা শুনি, তারপর অনেক কিছু বলার আছে। আসেন বিলেন, এই যে আমগো ঠিকানা ভাই, দেখেন তো চিনেন, হ্যাঁ পূজাবি চিনো সিনা, আয়া পরসস ঢাকা, তগো দরকার ঠিকানা, তয় আমগো দরকার টাকা, আমগো বিশ্বাস করেন কাকা, লগে নে কিছু পকেট পুরা পুরি ফাঁকা, ও পকেট লয়া ফাঁকা, তো রায় পরসস ঢাকা, গরিব মাইরা কি আর পামু, জাগা তোরা জাগা যা।
ওয়ে আমি গরীব তুমি ধনী তাতে হয়েছে কি বলো শুনি সৃষ্টির সেরা জীব আমি আর তুমি আম্ব সবারে বানাইছে উনি কেউ গরীব কেউ ধনী কেউ বোকা আবার কেউ জ্ঞানী মানের কাছে ওরে সব পানি পুরা দুনিয়াটাই এখন এমনি নিউ ইন্ডার ওকে ভেরি খুব সুন্দর সং তো বন্ধুরা এই সংটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো ঠিক আছে এটা তো সং বলা যায় না এটা র্যাপ সং ঠিক আছে পুরো পারফেক্টলি একটা র্যাপ সং এবং যে দুটো ছেলে যা লিখেছে না বস ও মাই গড মানে সত্যিকারের যে ফ্যাক্ট জিনিসটা সেটা কিন্তু ওরা তুলে ধরেছে এক একটা কথার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা মানে একটা মেসেজ কিন্তু লুকিয়ে আছে আপনারা যদি পুরো গানটা শোনেন তো দেখবেন যে প্রত্যেকটা ওয়ার্ডের ভেতরে কিন্তু ওরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে এটা আমার খুব ভালো লাগলো আর লিরিক্সটা খুব সুন্দরভাবে লিখেছে আর তার সঙ্গে যে মিউজিক চলছিল বিটটা কিন্তু বেশ মানে বিট ম্যাচিং খুব সুন্দর হয়েছে মিক্স মাস্টারিং খুব সুন্দর করেছে গানটা যিনি মিক্স মাস্টারিং করেছেন খুব সুন্দর কাজ করেছেন ঠিক আছে যে র্যাপের সাথে কিন্তু মিউজিকটা মিক্স করা সেটা কিন্তু কোনো ইয়ার্কির বিষয় নয় সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কাজ করেছে যে মিক্স মাস্টারিং যিনি করেছেন আর লিরিক্সের কথা তো বললামই লিরিক্স ই ওয়াজ ভেরি অসম ইন দিস সং ঠিক আছে খুব সুন্দর লিরিক্স একটা মেসেজ প্রত্যেকটা যারা নিউ ঢাকাতে যারা যাচ্ছেন বা ঢাকা সিটিতে যারা থাকেন ঠিক আছে যে রিয়েলিটিটা সেটা কিন্তু ওরা তুলে ধরেছে ঠিক আছে আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা ভালো বুঝতে পারবেন মানে রিলেট করতে পারবেন গানটার সঙ্গে লিরিক্সটার সঙ্গে নিজেদের রিলেট করতে পারবেন যে কী বলতে চেয়েছে গানটার মধ্যে ওই জন্যই হয়তো এতটা রিকোয়েস্ট আসছিলো গানটার রিয়াকশান করার জন্য তো ধন্যবাদ ধন্যবাদ ভাই যে ভাই রিকোয়েস্ট করেছিল গানটার জন্য তাকে অবশ্যই ধন্যবাদ জানাই যে এত সুন্দর গান আমি হয়তো খুঁজে পেতাম না উনি ভাইটা রিকোয়েস্ট করেছিল বলে আমি দেখলাম তো খুবই মজা লাগলো গানটা শুনে সত্যি বলতে মানে খুবই মজা লাগলো যে রিয়েলিটি সেটা যে তুলে ধরলো তো সেটা দেখে সেটা শুনে আমার খুবই ভালো লাগলো নিজের অন্তর থেকে খুবই ভালো লাগলো এবং গানটার মধ্যে অনেক ভালো রকম মেসেজ একটা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু ঠিক আছে গানটার মধ্যে দিয়ে যে মেসেজটা শেয়ার করার চেষ্টা করেছে সেটা আপনারা বুঝুন বুঝে ঢাকা সিটির যারা আছেন তারা গানটা শুনে অবশ্যই রিলেট করতে পারবেন তো এটাই বলবো বেশি কিছু বলার নেই ঠিক আছে আর গানটা ওভারঅল খুব সুন্দর হয়েছে গানটা অবশ্যই আপনারা আরও ভালোভাবে দেখুন সবাই দেখুন সবাই লাইক দিন কমেন্ট করুন যাতে গানটা ট্রেন্ডিংয়ে আসে ঠিক আছে গানটাকে সাপোর্ট করুন ছেলে দুটো কিন্তু অনেক মেহনত করেছে আর লিরিক্সেও খুব সুন্দরভাবে লিরিক্সরা লিখেছে ওরা খুব সুন্দর অ্যাক্ট করেছে এবং যারা যারাই অ্যাক্ট করেছে গানের প্রত্যেক যে কজন কাজ ছিল তারা খুব সুন্দর কাজ করেছে তো সবাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য তো ওভারঅল যদি গানটার রেটিং আমাকে দিতে বলেন তো রেটিং আমি 5-এ আমি কিন্তু 4.3 রেটিং দেবো কেননা গানটা আমার সত্যি খুব ভালো লেগেছে আর র্যাপ সংটা র্যাপের মধ্যে দিয়ে এই যে মেসেজটা এটা কিন্তু সবাই পারে না এটা কিন্তু সবাই দিতে পারে না কিন্তু ওরা এত সুন্দরভাবে গেয়ে একটা মেসেজ যে মানুষের জন্য একটা পাঠিয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ওরা প্রকাশ করেছে বা প্রেজেন্ট করেছে সেটার জন্য কিন্তু অবশ্যই ওকে ওদেরকে একটা বাহবা কিন্তু জানাতেই হবে ঠিক আছে তো বন্ধুরা এটাই বলবো এই ছিল আর কিছু নতুন করে বলার নেই যা বলার ছিল আমি বলেই দিলাম আর কিছু নতুন করে তো বলতে আমার কোনো আর কোনো পয়েন্ট আমি খুঁজে পাচ্ছি না আপাতত যে যেগুলো বলার ছিল সেগুলো আমি বললাম এখন আপনাদের যদি কিছু মন্তব্য থাকে এই গানটা নিয়ে তো আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন যে গানটার কী কী বিষয় আমি বলিনি বা কী কী বিষয় আমার বলা হয়নি যা বলা হয়নি তার জন্যে মার্জনা করবেন যদি কোনো আমার ভুল হয়ে থাকে বলার মধ্যে তো সেটার জন্য মার্জনা করবেন আপনারা বলে দেবেন যে কী 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 ছিল গানটার মধ্যে বা কী আপনাদের ভালো লেগেছে বা অন্য কোনো গানের সাজেশান দিতে পারেন কমেন্টে বলতে পারেন তো অবশ্যই আমি পূরণ করার চেষ্টা করবো বন্ধুরা তো এই ছিল আমার ভিডিও বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে পরের দিন আবার চলে আসবো নতুন একটা রিয়াকশন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টিল দেন বাই বাই সবাই ভালো থাকবেন আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন নিজে ভালো থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন বাড়ির সবাইকে ভালো রাখবেন এটাই বলবো আর কিছু বলার নেই তো টিল দেন বাই বাই সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত।